আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের বিষয়বস্তু হলো কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবেন। তো এই বিষয়ে আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাবেন, অর্থাৎ কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবেন এবং আপনার ইউটিউব চ্যানেলটি কিভাবে ভেরিফাই করবেন, কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে লোগো এবং চ্যানেল ব্যানার যোগ করবেন এবং আপনার ইউটিউব চ্যানেলটি কিভাবে কাস্টমাইজেশন করবেন, অর্থাৎ কীভাবে আপনার ইউটিউব চ্যানেলটি খুব সুন্দরভাবে সাজাবেন, তো ইত্যাদি সব কিছুই আজকের ভিডিওতে দেখানো হবে। তো এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো উপকার হয় তাহলেই আমার পরিশ্রম সার্থক হবে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন, তো ইনশাল্লাহ ভালো করে সব কিছু বুঝতে পারবেন। তো অনেক বকবক করে ফেললাম, তো চলুন শুরু করি। তো আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে একটি ইউটিউব চ্যানেল খুলতে কী কী লাগবে। তো বেশি কিছু লাগবে না, শুধু আপনার ফোন নাম্বারটা লাগবে আর একটা জিমেইল অ্যাড্রেস লাগবে, অর্থাৎ গুগল অ্যাকাউন্ট লাগবে। তো জিমেইল সবারই আছে, তো যদি জিমেইল না থাকে তাহলে একটা খুলে নেবেন। তো এখন আপনার ডাটা কানেকশন অথবা ওয়াইফাই অন করে নেবেন। তো আমি অন করে নিয়েছি। এরপর আপনি একটা ব্রাউজারে চলে যাবেন। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি, আপনি যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। তো এরপর এখানে লিখবেন m.youtube.com। তো উপরে দেখতে পাচ্ছেন m.youtube.com। তো এরপর এটা লিখে সার্চ করবেন। ওকে, তো এই পাশে দেখতে পাবেন আপনার আপনার যে অ্যাকাউন্টের আইকন এটা দেখতে পাবেন। তো আমার ইউটিউবে কিন্তু লগ ইন করা আছে, আপনার যদি লগ ইন করা না থাকে তাহলে আপনি আপনার এখানে দেখতে পাচ্ছেন ওই যে অ্যাকাউন্ট আইকন, তো এটাতে চাপ দিয়ে আপনার গুগল অ্যাকাউন্ট আছে, তো আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে তো সেটার জিমেইল অ্যাড্রেস আর আপনার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন। তো এই যে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এটাতে চাপ দিয়ে আপনার জিমেইল অ্যাকাউন্ট আর আপনার জিমেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন। তো আমার অলরেডি লগ ইন করা আছে। তো এখন কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, তো এটাতে চাপ দিবেন। তারপর আপনি ডেস্কটপ সাইট দেখতে পাচ্ছেন, তো এটা অন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ডেস্কটপ মোড হয়ে গেল। তো এরপর কি করবেন, একটু জুম করবেন। তো জুম করার পর ডান পাশে আসবেন, ডান পাশে উপরে যাবেন। তো ডান পাশে উপরে যাওয়ার পর এইখানে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্ট আইকন, তো এইখানে চাপ দিবেন। তারপর তো একটু ওয়েট করুন। তো দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ এক চ্যানেল, দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল, তো এটাতে চাপ দিবেন। যেহেতু আপনি নতুন চ্যানেল খুলবেন এজন্য আপনাকে এটাতে চাপ দিতে হবে, তো ক্রিয়েট এ চ্যানেল এটাতে চাপ দিবেন। তারপর গেট স্টার্টেড এটাতে চাপ দিবেন। তো দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড এটাতে চাপ দিবেন। তারপর আপনি দুটাই দেখতে পাবেন, তো ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন ইউজ এ কাস্টম নেম, তো এটা দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড, ক্রিয়েট এ চ্যানেল ইউজিং এ ব্র্যান্ড অর আদার নেম অ্যান্ড পিকচার, তো অর্থাৎ এটা ব্র্যান্ডিং চ্যানেল তৈরি করতে পারবেন। তো ব্র্যান্ডিং চ্যানেলে কিন্তু অনেক সুবিধা আছে, এটা আমি পরে বলবো। তো দেখতে পাচ্ছেন ইউজ এ কাস্টম নেম আর নিচে দেখতে পাবেন সিলেক্ট, তো এটাতে চাপ দিবেন। তো একটু ওয়েট করুন। তো এখানে দেখতে পাচ্ছেন একটু জুম করবেন। তো এখানে আপনার নাম, চ্যানেলের নামটা দিতে হবে এখানে। তো বক্স দেখতে পাচ্ছেন এটাতে আপনার চ্যানেলের নামটা দিতে হবে। তো চ্যানেলের নাম দেওয়ার সময় আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যে নামটা দিবেন তো সেটি ইউটিউবে, সেই নাম দিয়ে ইউটিউবে অন্য কোনো চ্যানেল আছে কি না, তো সেটা আপনি আগে দেখে নেবেন। তো আপনি যে নামটা দিবেন সেটা ইউটিউবে সার্চ করবেন, দেখবেন যে আপনার নামে ইউটিউব চ্যানেল আছে কি না, যদি থাকে তাহলে সেটা দিবেন না,
অর্থাৎ আপনি একটা ইউনিক নাম দেবেন, যে নাম দিয়ে কোনো ইউটিউব চ্যানেল নেই আসলে। তো আশা করি বোঝাতে পেরেছি। তো এখানে আমি একটা নাম দেই, তো আমি দেই তো আমি দিলাম অ্যানিমেট বঙ্গ। তো এরপর দেখতে পাচ্ছেন একটা বক্স, তো এই বক্সে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। তো সরি, দেখতে পাচ্ছেন এই একটা বক্স, এটাতে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন ক্রিয়েট, তো এটাতে চাপ দিবেন। তো ব্যাস, আপনার চ্যানেলটা কিন্তু খোলা হয়ে গেল। তো একটু লোড নিতে একটু দেরি হচ্ছে। তো এরপর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এখন আপনি কি করবেন, একটু জুম করবেন। জুম করার পর একটু নিচে নিচে চলে যাবেন, একদম নিচে চলে যাবেন। তো এখানে দেখতে পাবেন সেট আপ লেটার, অর্থাৎ আপনি পরে সেট করবেন এইগুলো। তো এই নিচে নিচে চলে যাবে, যখন আপনি নিচে চলে যাবেন তখন এটা দেখতে পাবেন সেট আপ লেটার, তো এটাতে চাপ দিবেন। তারপর আপনি যে চ্যানেলটি খুললেন সেই চ্যানেলে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন, তো এরপর কী করবেন, একটু জুম করবেন। জুম করার পর ডান পাশে চলে যাবেন। তো ডান পাশে উপরে দেখতে পাবেন আপনার চ্যানেলের যে আইকনটা, তো সেটা দেখতে পাবেন, তো এটাতে চাপ দিবেন। তো এরপর আপনি ইউটিউব স্টুডিও দেখতে পাচ্ছেন, ইউটিউব স্টুডিও, তো এটাতে চাপ দিবেন। তো এখন সেটিংসে কিছু কাস্টমাইজেশন করতে হবে, তো সেগুলো দেখিয়ে দেই। তো দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আসবে, আপনি কি করবেন বাইরে চাপ দিবেন। তো এই মাঝখানে দেখতে পাচ্ছেন একটা, তো অ্যাড চলে আসছে, তো এটা আপনি বাইরে চাপ দিবেন। তো এরপর একদম নিচে চলে যাবেন, একটু জুম করবেন। জুম করার পর ডান পাশে বাম পাশে যাবেন, তো বাম পাশে নিচে চলে যাবেন। তো বাম পাশে গিয়ে নিচে চলে যাবেন, এখানে দেখতে পাবেন সেটিংস, তো এই সেটিংস দেখতে পাচ্ছেন, এটাতে চাপ দিবেন। তারপর আপনি তো এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল, তো এটাতে যাবেন। যাওয়ার পর আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, আপনি কোন কান্ট্রি থেকে চ্যানেলটি খুলেছেন, তো সেটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার জন্য কান্ট্রি অফ রেসিডেন্স দেখতে পাচ্ছেন, তো এটাতে চাপ দিবেন। সরি, তো কান্ট্রি অফ রেসিডেন্স এটাতে চাপ দিবেন। তো তারপরে এরকম আসবে, আপনি কি করবেন, আপনার যে কান্ট্রি আছে তো সেটা সিলেক্ট করে দিবেন। আমি বাংলাদেশে থাকি যেহেতু, তো সেহেতু আমি বাংলাদেশ সিলেক্ট করব, তো বাংলাদেশ এটাতে চাপ দেই। তো এখানে যদি কান্ট্রিটি যদি আপনি বাংলাদেশ দেন, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন কিন্তু আপনি পাবেন, কারণ বাংলাদেশে এখন মনিটাইজেশন চালু হয়ে গেছে। তো এই কান্ট্রিটা আপনার, আমি বাংলাদেশ দিলাম, তো আপনি যে কান্ট্রিতে থাকেন তো সেটা দিবেন। তো তারপর কিওয়ার্ড দেখতে পাচ্ছেন, তো এইখানে আপনার চ্যানেলের কিওয়ার্ডটা দিবেন, মানে আপনার চ্যানেলটি কী সম্পর্কিত, তো সেগুলো দিবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এই কিওয়ার্ডটা দিলে আপনি আপনার চ্যানেল যখন সার্চ করবে কেউ, তখন আপনার চ্যানেলটা কিন্তু পাবে। তো এই জন্য অবশ্যই আপনি কিওয়ার্ডটা দিবেন। তো আমি দেই এখানে, তো আমি দিলাম অ্যানিমেট বঙ্গ। তো
তো কেউ যদি এটা লিখে সার্চ করে তাহলে আমার চ্যানেলটা কিন্তু পাবে। তো অ্যানিমেট বঙ্গ লেখার পর একটা কমা দিবেন, তো কমা দেওয়ার পর আপনি আরেকটা লিখবেন, তো আমি লিখি অ্যানিমেট, তারপর একটা কমা দিবেন, তারপর বঙ্গ, তারপর একটা কমা দিবেন। তো আমার চ্যানেলটা কার্টুন সম্পর্কিত, এই জন্য আমি কিছু কার্টুন কিওয়ার্ড দিব। তো আমি লিখলাম বাংলা কার্টুন চ্যানেল। তো তারপর একটা কমা দিবেন। তো এইভাবে আপনার চ্যানেল সম্পর্কিত যা আছে তো সেগুলো দিবেন এইখানে। তো অবশ্যই আপনার চ্যানেলের নামটা দিবেন, তো চ্যানেলের নামটা যদি না দেন তাহলে আপনার চ্যানেলটা কিন্তু কেউ খুঁজে পাবে না। তো অবশ্যই আপনার চ্যানেলের নামটা দিবেন আগে, তারপর চ্যানেলের সম্পর্কিত যা আছে তো সেগুলো দিবেন এখানে। তো দেওয়ার পর তো এরপর কী করবেন, অ্যাডভান্স সেটিং দেখতে পাচ্ছেন এই পাশে, তো এই পাশে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং, তো এটাতে যাবেন, তারপর একটু নিচে আসবেন, তো এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, অর্থাৎ আপনার চ্যানেলটি কাদের জন্য, আপনার চ্যানেলে দর্শক কারা হবে, বাচ্চারা হবে নাকি বড় মানুষ। তো যদি আপনার চ্যানেলটি যদি বাচ্চাদের উদ্দেশ্যে যদি আপনি চ্যানেলে ভিডিও দিয়ে থাকেন তাহলে এখানে দিয়ে দিবেন ইয়েস, আর যদি বাচ্চাদের উদ্দেশ্যে যদি ভিডিও না দেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন নো, তো এটাতে চাপ দিবেন। তো আপনার চ্যানেলটি যদি বাচ্চাদের জন্য যদি আপনার চ্যানেলে ভিডিও আপলোড না করে থাকেন তাহলে এই নো দিবেন, আর যদি বাচ্চাদের জন্য যদি ভিডিও দিয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন। তো আমি এটা নো দেই, তারপর একটু নিচে আসবেন, তো এখানে দেখতে পাবেন সাবস্ক্রাইবার কাউন্ট, অর্থাৎ আপনার সাবস্ক্রাইবার আপনার দর্শকরা কি দেখতে পাবে নাকি এটা কেউ দেখতে পাবে না, শুধু আপনিই দেখতে পাবেন। যদি এরকম করেন তাহলে এটা অফ করে দিবেন, আর যদি আপনার সাবস্ক্রাইবাররা যদি আপনার সাবস্ক্রাইবার দেখতে চায় তাহলে এটা এটা অন করে রাখবেন, যদি এটা অন করে রাখেন তাহলে আপনার সাবস্ক্রাইবার কত হয়েছে সেটা আপনার দর্শকরা দেখতে পাবে, আর যদি অফ করে রাখেন তাহলে সেটা দেখতে পাবে না। আশা করি বোঝাতে পেরেছি। তো এরপর কী করবেন, দেখতে পাচ্ছেন ফিচার, এটাতে চাপ দিবেন, তারপর এখানে কিছু করতে হবে না আপনাদেরকে আপাতত, তারপর আপলোড ডিফল্টস দেখতে পাচ্ছেন এটাতে চাপ দিবেন, তো ডান পাশে আপলোড ডিফল্টস এটাতে চাপ দিবেন, সরি বাম পাশে আপলোড ডিফল্টস দেখতে পাবেন, তো এটাতে চাপ দিবেন, তারপর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো যখন ভিডিও দিবেন তখন এগুলো কাজে লাগবে, তারপর অ্যাডভান্স সেটিং, তো এটাতে চাপ দিবেন, তারপর ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এটাতে চাপ দিবেন, আপনার চ্যানেলটি কী সম্পর্কে, যদি আপনার চ্যানেলটি এন্টারটেইনমেন্ট হয় তাহলে এন্টারটেইনমেন্ট দিবেন, যদি আপনার চ্যানেলটি গেমিং হয় তো গেমিং দিবেন, যদি টেক চ্যানেল হয় তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিবেন, আর যদি শিক্ষা সম্পর্কে হয় তাহলে এডুকেশন দিবেন, অর্থাৎ আপনার চ্যানেলটি কী সম্পর্কে তো সেটা সিলেক্ট করবেন। তো আমার চ্যানেলটি এন্টারটেইনমেন্ট, তো এটা এটা সিলেক্ট করবো আমি, তারপর দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, তো আপনার ভিডিওর ভাষাটা কী হবে তো সেটা এখানে দিবেন, তো আমার ভাষা যেহেতু বাংলা তো আমি বাংলাটা দিই, তো দেখতে পাচ্ছেন ভাষা সিলেক্ট করছি আমি। তো এরপর এখানে আর কিছু করতে হবে না আমাদের আপনাদেরকে, তো এরপর কী করবেন আপনি জাস্ট সেভ করে দেবেন, তো এখানে দেখতে পাচ্ছেন সেভ, তো এটা সেভ করে রাখবেন, তো সেভ যদি না করেন তাহলে আপনার যে সেটিংসগুলো আমি দেখলাম সেগুলো কিন্তু সেভ হবে না। তো
সব কিছু যদি আমি যা যা দেখলাম এগুলো সেভ করতে হলে আপনাকে সেভ চাপ দিতে হবে। তো আমার এটা সেভ হয়ে গেছে। তো এখন সেটিংস কাস্টমাইজেশন দেখালাম। তো এখন দেখাবো কীভাবে আপনার চ্যানেলটি ভেরিফাই করবেন। তো এখন দেখাবো কীভাবে আপনার চ্যানেলটি ভেরিফাই করবেন। তো আপনার চ্যানেলটি কিন্তু অবশ্যই ভেরিফাই করতে হবে, যদি ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনি কিন্তু ইউটিউবের অনেক সুবিধা পাবেন না। তো ভেরিফাই করতে কী লাগবে? তো একটি ফোন নাম্বার লাগবে। তো এখন কীভাবে ভেরিফাই করবেন সেটা দেখাই। তো জুম করবেন একটু, তারপর বাম পাশে চলে যাবেন। তো বাম পাশে নিচে চলে যাবেন। তো আবারও সেটিংসে যাবেন, দেখতে পাচ্ছেন সেটিংস, এটাতে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন চ্যানেল, এটাতে যাবেন। তো আপনাকে চ্যানেল ভেরিফাই করতে হবে। তো এই চ্যানেলে যাবেন, যাওয়ার পর ডানে যাবেন, যাওয়ার পর ফিচার দেখতে পাচ্ছেন, ফিচারে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফোন ভেরিফিকেশন। তো একটু ডানে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন এলিজিবল, তো এটাতে চাপ দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন একটা আইকন, এটাতে চাপ দিবেন এটা। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ফোন নাম্বার, তো এটাতে চাপ দিবেন। আমি আবারও দেখিয়ে দিই, আপনার চ্যানেলে যাবেন, যাওয়ার পর ফিচার দেখতে পাচ্ছেন এটাতে যাবেন, যাওয়ার পর এই পাশে দেখতে পাচ্ছেন এলিজেবলের ডান পাশে একটা আইকন, এটাতে চাপ দিবেন। চাপ দেওয়ার পর নিচে দেখতে পাবেন ভেরিফাই ফোন নাম্বার, তো এটাতে চাপ দিবেন। তারপর আপনাকে একটা পেজে নিয়ে যাবে। এখানে কি করবেন, আপনার যে কান্ট্রি আছে তো সেটা সিলেক্ট করবেন। আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করছি, তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ, এটা সিলেক্ট করবেন। তারপর আপনি নিচে দেখতে পাচ্ছেন টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড, তো টেক্সট দেখতে পাচ্ছেন এটাতে চাপ দিবেন। তো তার টেক্সট যদি দেন তাহলে আপনাকে মেসেজ করবে, আর কল দিলে আপনাকে কল করবে। তো কল করলে আপনি বুঝতে পারবেন না, আপনি কি করবেন টেক্সট দেখতে পাচ্ছেন এটাতে চাপ দিবেন। তারপর এইখানে বক্স দেখতে পাচ্ছেন, এটাতে আপনার ফোন নাম্বারটা দিবেন। তো যে কোনো ফোন নাম্বার দিবেন আপনি। তো আমি দিলাম 018। ওকে, আমি আমার ফোন নাম্বারটা দিয়েছি। তো এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন, দেওয়ার পর সাবমিট দেখতে পাচ্ছেন, তো নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, তো এটাতে চাপ দিবেন। সরি, তো আমি সাবমিট চাপ দিচ্ছি। তো এরপর আপনার অ্যাকাউন্টে একটি কোড চলে যাবে, দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট, আমার কাছে একটি মেসেজ চলে এসেছে। তো আপনার ফোন নাম্বারে যে ফোন নাম্বারটি দিবেন, তো সেই নাম্বারে একটি মেসেজ যাবে। আমার নাম্বারে একটি মেসেজ এসেছে দেখতে পাচ্ছেন, তো 93-0082। তো এই কোডটা আমি বসাবো এখানে। তো দেখতে পাচ্ছেন আমি বসালাম। তো তার মানে আপনি যে ফোন নাম্বারটা দিবেন, তো সেই নাম্বারে একটি মেসেজ চলে যাবে, দেখতে পাচ্ছেন একটি কোড, সেটা চলে যাবে। তো সেই কোডটা আপনি এখানে বসাবেন, বসানোর পর সাবমিট এটাতে চাপ দিবেন। তো এতটুকুই আপনার দেখতে পাচ্ছেন ভেরিফাইড, মানে আপনার ইউটিউব অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। আপনার যে ইউটিউব চ্যানেল খুললেন তো সেটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন, ইউর ইউটিউব অ্যাকাউন্ট ইজ নাও ভেরিফাইড। ওকে, তো এখন আমি ব্যাক করি। তো এখন দেখাবো কিভাবে আপনার চ্যানেলে লোগো এবং কভার ফটো যোগ করবেন। তো
লোগো কিভাবে বানাবেন এবং কভার ফটো কিভাবে বানাবেন, তো সেই বিষয়ে আমার চ্যানেলে আমি আগেই দুইটা ভিডিও দিয়ে রেখেছি। তো সেগুলো দেখতে হলে আমার চ্যানেলটা ভিজিট করুন অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো সেই ভিডিওগুলো দেখে নেবেন যে কিভাবে লোগো বানাতে হয় এবং কিভাবে কভার ফটো বানাতে হয়। তো ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে। তো এখন দেখাই কিভাবে লোগো এবং কভার ফটো যোগ করবেন আপনার চ্যানেলে যোগ করবেন। তো এই জন্য জুম করবেন, তারপর এইখানে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলের যে আইকন, তো উপরে বাম পাশে উপরে দেখতে পাবেন আপনার চ্যানেলের আইকন, তো এটাতে চাপ দিবেন, তো আপনার চ্যানেলে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন। তো সরি, আপনি অন্য উপায়ে কিন্তু আপনি কিন্তু সহজেই আপনার চ্যানেলে লোগো এবং কভার ফটো যোগ করতে পারবেন। এর জন্য আপনাকে একটু জুম করতে হবে, এরপর আপনি একটু ডান বাম পাশে যাবেন, তো বাম পাশে এই নিচে দেখতে পাবেন একটা আইকন, দেখতে পাচ্ছেন একটা, দেখতে পাচ্ছেন এই যে একটা আইকন, তো এটাতে চাপ দিবেন। এটা হলো কাস্টমাইজেশন আইকন, তো এটাতে চাপ দিবেন। তো ইউটিউব কিন্তু এখানে খুব এখন ইউটিউব থেকে কিন্তু আপনি খুব সহজেই এখন চ্যানেল কাস্টমাইজেশন করতে পারবেন। এটা দেখতে পাচ্ছেন এই আইকন, এই আইকন থেকেই, তো এটাতে এটাতে চাপ দিবেন। তারপর তারপর এইখানে দেখতে পাচ্ছেন, তো এখানে দেখতে পাবেন বেসিক ইনফো, এটাতে এটাতে যাবেন। তো বেসিক ইনফোতে যাওয়ার পর তো বন্ধুরা এই আইকন এই আইকনতে চাপ দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং, এপাশে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং, এটাতে চাপ দিবেন। উপরে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং, তো এটাতে চাপ দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার, অর্থাৎ আপনার চ্যানেলের যে লোগোটা আছে তো সেটা কীভাবে দিবেন। তো এই জন্য আপনাকে ডান পাশে চলে আসতে হবে, এখানে দেখতে পাবেন আপলোড, এটাতে চাপ দিবেন। তারপর আপনার আপনার যে লোগোটা আছে তো সেটা সিলেক্ট করবেন। তো এই জন্য আপনি উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, এটাতে চাপ দিবেন। তারপর গ্যালারি, তারপর আপনার লোগোটা সিলেক্ট করবেন, আমি সিলেক্ট করছি আমারটা। তো আমি এটা সিলেক্ট করব, দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করলাম আমার এই লোগোটা সিলেক্ট করলাম। ওকে, এখানে একটু জুম করবেন, জুম করার পর ডানে আসবেন, দেখতে পাচ্ছেন ডান। তো যদি আপনার ক্রপ দেখতে পাচ্ছেন, যদি আপনি ক্রপ করতে চান অর্থাৎ একটু ছোটো বড়ো করতে চান, তাহলে এটা দিয়ে ছোটো বড়ো করতে পারেন। তো তারপর আপনি এই ডান দেখতে পাচ্ছেন, এটাতে চাপ দিলেই আপনার লোগোটা সেভ হয়ে যাবে। তো আমি ডান চাপ দিই, তো দেখতে পাচ্ছেন আমার লোগোটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এরপর আপনার চ্যানেল ব্যানার কীভাবে লাগাবেন তো সেটা দেখাই। তারপর নিচে আসবেন, দেখতে পাচ্ছেন ব্যানার ইমেজ, তো একটু ডানে যাবেন, দেখতে পাচ্ছেন আপলোড, তো এটাতে চাপ দিবেন। দেন আপনার দেখতে পাচ্ছেন ব্রাউজ, এটাতে চাপ দিবেন। তারপর উপরে থ্রি ডট আইকন, তারপর গ্যালারি, অ্যান্ড দেন পিক্সেল ল্যাব দেখতে পাচ্ছি, তো আমি আমারটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এটাই সিলেক্ট করব, আমি আমার চ্যানেল ব্যানারটা সিলেক্ট করে নিলাম। তো এরপর এরকম আসবে দেখতে পাবেন, তো দেখতে পাচ্ছেন উপরেরটা দেখতে পাচ্ছেন টিভি, যদি আপনি টিভিতে দেখেন তাহলে আপনার কভারটা এরকম দেখা যাবে, আর যদি ডেস্কটপে দেখেন তাহলে মাঝখানে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা দেখা যাবে, আর যদি ডিভাইসে দেখেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন মাঝের যে অংশটা দেখতে পাচ্ছেন
তো এই এই অংশটা দেখা যাবে। যদি আপনি মোবাইলে দেখেন তাহলে আপনার আপনার কভারের এই অংশটা শুধু দেখা যাবে। তো আপনি আমি আগে একটা ভিডিও দিয়েছি, তো সেই ভিডিওটি যদি দেখেন তাহলে আপনি খুব সহজভাবে কিন্তু একটি চ্যানেল কভার বানাতে পারবেন। তো আমারটি দেখতে পাচ্ছেন মাঝেরটুকু শুধু মোবাইলে দেখা যাবে, আর এই মাঝখানের পুরাটুকু শুধু ডেস্কটপ অর্থাৎ ল্যাপটপ কম্পিউটার ইত্যাদি দিতে দেখা যাবে। তো এইভাবে আপনি একটু ক্রপ করে নেবেন, অথবা ক্রপ না করলেও হবে। তো আপনার লোগোটা দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন, একটু জুম করবেন, তারপর দেখতে পাচ্ছেন ডান, তো এই ডানতে ক্লিক করে দিবেন, তাহলে আপনার লোগো আপনার কভার ফটোটা সেভ হয়ে যাবে। তো আমারটা দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেল, দেখতে পাচ্ছেন এই যে সেভ হয়ে গেল। তো আরেকটি কথা, লোগো এবং কভার ফটো যখন আপনি লাগাবেন, লাগাবার পর আপনি ডানে দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন পাবলিশ, তো এটাতে চাপ দিতে হবে। যদি এটাতে চাপ না দেন তাহলে আপনার লোগো এবং কভার ফটো সেভ হবে না। তো এই লোগো এবং কভার ফটো লাগাবেন, আমি আর আগে দেখিয়ে দিলাম যে কীভাবে লোগো এবং কভার ফটো লাগাবেন। তো লাগাবার পর ডান পাশে চলে আসবেন, তো এখানে দেখবেন পাবলিশ, তো এটাতে চাপ দেবেন, তো এটাতে চাপ দেওয়ার সাথে সাথে আপনার এটা সেভ হয়ে যাবে। তো আমি এটাতে চাপ দিছি, তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। তার মানে আপনি যদি এখন চ্যানেলে আপনার চ্যানেলে যদি যান তাহলে আপনার এই লোগো এবং কভার ফটোটা দেখতে পাবেন। তো এখন দেখাবো কিভাবে আপনি আপনার চ্যানেলটা কাস্টমাইজেশন করবেন, অর্থাৎ আপনার চ্যানেলটা কীভাবে সুন্দরভাবে সাজাবেন যাতে আপনার চ্যানেলটা দেখতে একদম প্রফেশনাল লাগে। তো সেটা এখন এখন দেখাবো। তো এই জন্য আপনি এটা একটু জুম করবেন, মানে আপনি ইউটিউব স্টুডিওতে আবার যাবেন, তো তারপর জুম করার পর এই পাশে দেখতে পাবেন কাস্টমাইজেশন আইকন। তো কাস্টমাইজেশন দেখতে পাচ্ছেন চ্যানেল কাস্টমাইজেশন আইকন, তো এটাতে চাপ দিবেন, তারপর এটা উপরে যাবেন, তো এখানে দেখতে পাবেন ব্র্যান্ডিং, তো এটাতে চাপ দিবেন। তো ব্র্যান্ডিংয়ে যাওয়ার পর একটু নিচে যাবেন, তো এইখানে দেখতে পাবেন ভিডিও ওয়াটারমার্ক, অর্থাৎ আপনি যখন একটা ভিডিও প্লে করবেন তখন এই নিচে কোনায় দেখতে পাবেন একটা লোগো। তো দেখতে পাচ্ছেন এই যে এই পাশে লাল, তো এই পাশে একটা লোগো দেখতে পান। তো সেটা কিভাবে দিবেন এটার জন্য আপনাকে একটু ডান পাশে আসবেন, দেখতে পাচ্ছেন আপলোড, তো এটাতে চাপ দিবেন। তো আপনি এখান এখান থেকে যে লোগোটা সিলেক্ট করবেন সেটা অবশ্যই পিএনজি হতে হবে, তো পিএনজি ফরম্যাটের হতে হবে। তো আমি একটা সিলেক্ট করি, তো দেখতে পাচ্ছেন আমার এই লোগোটা পিএনজি ফরম্যাটের, অর্থাৎ পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো এটা আমি সিলেক্ট করি, তো আমি এটা সিলেক্ট করি, তো সিলেক্ট করার পর আপনি এইখানে তো দেখতে পাচ্ছেন আমি একটা সাবস্ক্রাইব আইকন তো নিয়েছি, এটা একটা পিএনজি, মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা নাই আসলে। তো আমি এটা নিয়েছি, তো আপনি একটা সিলেক্ট করবেন, তো আপনি আপনার পছন্দ মতো আপনার চ্যানেলের আইকন দিতে পারেন অথবা সাবস্ক্রাইবও দিতে পারেন, তো এটা আপনার ইচ্ছা। তো এটা নেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন ডান, তো এটা চাপ দিবেন, তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যখন একটা ভিডিও প্লে করবেন, মানে আপনি আমার চ্যানেলে যদি ভিডিও প্লে করেন তাহলে এই নিচে কোনায় দেখতে পাবেন একটা আইকন, তো দেখতে পাচ্ছেন এই পাশে আইকনটা সেভ হয়ে গেছে সাবস্ক্রাইব। তো এটা হলো ব্র্যান্ডিংয়ের কাজ, তো মানে এটা হলো ব্র্যান্ডিং লোগো।
তো এটা দেওয়ার পর আপনি ডান পাশে দেখতে পাবেন তিনটি অপশন। তো এটা দেখতে পাচ্ছেন এন্ড অফ ভিডিও, মানে ভিডিও শেষ দিকে শুধু আপনার এটা দেখাবে। আর যদি এন্টায়ার ভিডিও দেখতে পাচ্ছেন, নিচে দেখতে পাচ্ছেন এন্টায়ার ভিডিও, মানে আপনার পুরো ভিডিওতেই এই লোগোটা দেখাবে। তো আমি এটা সিলেক্ট করতে বলবো আপনাকে, তো পুরো ভিডিওতেই আপনি দিতে পারেন অথবা আপনি শেষের দিকে দিতে পারেন। তো আমি এই দিলাম এন্টায়ার ভিডিও, তো নিচেরটা। তো এরপর আপনি উপরে চলে যাবেন, তো ব্র্যান্ডিংয়ের কাজটা গেলেও এখন আপনি বেসিক ইনফো দেখতে পাচ্ছেন, তো এটাতে যাবেন। তো এখন আপনার চ্যানেলের যে ডেসক্রিপশনটা আছে তো সেটা দিবেন এখানে। তো এখানে আমি কিছু দিব আপনার চ্যানেল সম্পর্কে, মানে আপনার চ্যানেলে কী সম্পর্কে, আপনার চ্যানেলে কী সম্পর্কে ভিডিও আপলোড করা হয়, মানে ইত্যাদি ইত্যাদি আপনি দিতে পারবেন। অথবা আপনার কোনো যোগাযোগের নাম্বার দিতে পারেন, আপনার বিভিন্ন চ্যানেলের লিঙ্ক দিতে পারবেন এইখানে। তো এখানে আপনার ভিডিও, আপনার চ্যানেল সম্পর্কে কিছু লিখে দেবেন, যেমন আমি লিখে দেই তো আমি এটা লিখে দিলাম দিস চ্যানেল ইজ অ্যান এন্টারটেইনমেন্ট চ্যানেল, এভরিডে নিউ বাংলা কার্টুন ভিডিওস আর আপলোডেড অন দিস চ্যানেল, এভরি ওয়ান উইল সাপোর্ট অ্যান্ড ইজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, থ্যাংক ইউ ফর ভিজিটিং আওয়ার চ্যানেল। তো আমি এটা লিখে দিলাম, আপনি আপনার মতো করে আপনার চ্যানেল সম্পর্কে এখানে লিখে দিবেন, মানে আপনার চ্যানেল কী সম্পর্কে, কী নিয়ে ভিডিও আপলোড করা হবে এগুলো লিখে দিবেন, ব্যাস। তারপর একটু নিচে আসবেন, তো এখানে দেখতে পাচ্ছেন একটা ইউআরএল, এটা হলো আপনার চ্যানেলের যে ইউআরএলটা আছে সেটা। এই চ্যানেলের ইউআরএলের মাধ্যমে আপনি যদি আপনি কাউকে আপনার চ্যানেলের লিঙ্ক দিতে চান তাহলে এই চ্যানেল ইউআরএলটা কপি করে আপনি দিয়ে দিবেন, মানে এটা হলো আপনার চ্যানেলের ইউআরএল, মানে লিঙ্ক, আপনার চ্যানেলের লিঙ্কটা এটা। তারপর তো একটু জুম করে দেখাই দিই, তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড লিঙ্ক, তো এটাতে চাপ দিবেন, মানে আপনি যদি আপনার চ্যানেলে কোনো ফেসবুক লিঙ্ক অথবা কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যদি দিতে চান তাহলে এটাতে চাপ দিয়ে দিতে পারবেন। তো আমি এটাতে চাপ দিই, তো দেখতে পাচ্ছেন আমি লিখলাম ফেসবুক, তো আমি ফেসবুক লিঙ্ক দিই একটা। তারপর এখানে আপনার ফেসবুক ইউআরএলটা দিয়ে দিবেন, অর্থাৎ আপনার ফেসবুক যে লিঙ্কটা আছে সেটা দিয়ে দিবেন। তো আমি এখানে দেই, তো আমি এটা দিলাম, তো এটা লেখার পর আপনি এখানে আপনার যে ফেসবুক ইউজার নেমটা আছে সেটা দিবেন। তো এইভাবে দিবেন, দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড লিঙ্ক, তো এখানে সাব দিয়ে আপনি আরও তিন চারটা দিতে পারবেন, যেমন টুইটার, ইনস্টাগ্রাম এইসবের লিঙ্ক দিতে পারবেন, এখানে অ্যাড লিঙ্কে সাব দিয়ে দিতে পারবেন। তো দেওয়ার পর আপনি তো ডান পাশে দেখতে পাবেন, তো এইভাবে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে আরও যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলোর লিঙ্ক দিতে পারবেন। তো তারপর এখন দেখতে পাচ্ছেন নিচে, তো এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক অফ ব্যানার, তো এটা হলো প্রথম পাঁচটা। আর এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফো, তো এখানে ইমেইল অ্যাড্রেস দিতে পারবেন, আপনার যে ইমেইল অ্যাড্রেসটা আছে তো সেটা দিতে পারবেন, মানে আপনার আপনার সাবস্ক্রাইবাররা যদি আপনার ইমেইলটা চায় তাহলে আপনার চ্যানেলে কিন্তু পেয়ে যাবে যদি আপনার ইমেইল অ্যাড্রেসটা এখানে দেন। তো এখানে আপনার ইচ্ছামতো একটি ইমেইল অ্যাড্রেস দিবেন, যদি আমি দেই,
তো দেখতে পাচ্ছেন আমি আমার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। তো এটা এখানে কিন্তু সব কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন চ্যানেল ডেসক্রিপশন, চ্যানেল ইউআরএল, তারপর দেখতে পাচ্ছেন লিঙ্ক দিয়েছি ফেসবুকের, তারপর ইমেইলটা দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু সব কমপ্লিট। এখন আপনি কি করবেন, এই পাশে ডান পাশে দেখতে পাবেন পাবলিশ, তো এই পাবলিশে ক্লিক করে এটা আপনি সেভ করে নেবেন। যদি পাবলিশে ক্লিক না করেন তাহলে আপনার কিন্তু কোনো কিছুই সেভ হবে না। তো অবশ্যই এই পাবলিশে ক্লিক করে দেবেন। তো যেহেতু আমার কাস্টমাইজেশন প্রায় শেষ, মানে আপনার আমার চ্যানেলের কাস্টমাইজেশন পুরোপুরি শেষ, এজন্য আমি এই পাবলিশ এটাতে ক্লিক করে দেব। তো ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। তো নিচে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জেস পাবলিশ, অর্থাৎ আপনার যে যা কিছু কাস্টমাইজেশন করলেন সেগুলো সেভ হয়ে গেছে। তো এই ছিল চ্যানেলের কাস্টমাইজেশনগুলো। তো এখন যদি আমি আমার চ্যানেলে যাই, তো এই জন্য আপনি ডান পাশে চলে যাবেন আপনার চ্যানেলে যাওয়ার জন্য। তো ডান পাশে চলে যাবেন, তো ডান পাশে উপরে দেখতে পাবেন আপনার চ্যানেলের আইকন, মানে আপনার চ্যানেলের যে লোগোটা আছে সেটা দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের লোগো, এটাতে চাপ দিব। তারপর দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল, তো এটাতে সিম্পলি চাপ চাপ দিবেন। তারপরে দেখতে পাবেন আপনার চ্যানেলের যে তো আমার চ্যানেল দেখতে পাচ্ছেন, তো এইখানে দেখতে পাচ্ছেন লোগো, চ্যানেল ব্যানার এবং পুরোপুরি কিন্তু প্রস্তুত হয়ে গেছে চ্যানেলটি, কাস্টমাইজেশন সহ সব কিছু প্রস্তুত। তো দেখতে পাচ্ছেন অ্যাবাউট, অ্যাবাউটে গেলে দেখতে পাবেন, তো এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনস যা আমি এর আগে লিখলাম, তারপর দেখতে পাচ্ছেন ইমেইল অ্যাড্রেস, লোকেশন বাংলাদেশ এবং লিঙ্ক যে লিঙ্কটা দিলাম দেখতে পাচ্ছেন ফেসবুক। তো তার মানে আপনার চ্যানেলটি পুরোপুরি প্রস্তুত ভিডিও ছাড়ার জন্য। তো আমি কিন্তু এই ভিডিওতে সব কিছু দেখিয়ে দিলাম খুব সুন্দরভাবে, কীভাবে আপনার চ্যানেলটি খুলবেন, ভেরিফাই করবেন, কীভাবে লোগো ব্যানার অ্যাড করবেন, কীভাবে সেটিং কাস্টমাইজেশন করবেন, কীভাবে চ্যানেল কাস্টমাইজেশন করবেন, তো সব কিছু কিন্তু হাতে কলমে বুঝিয়ে দিলাম। তো এখন কিন্তু আপনি আপনার চ্যানেলে ভিডিও ছাড়তে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই চ্যানেলটি কিন্তু একদম প্রফেশনাল লাগছে। তো এখন কিন্তু আপনি আপনার চ্যানেলে ভিডিও ছাড়তে পারবেন। তো এখন আপনি যদি অনেকেই বলতে পারেন যে ভিডিও তো ছাড়বো কিন্তু ইনকাম হবে কী করে, তো ইনকামের জন্য আপনাকে ভিডিও ছাড়তে হবে, তো আপনাকে মনিটাইজেশন ইনেবল করতে হবে। তো মনিটাইজেশনের জন্য আপনাকে অবশ্যই 1000 সাবস্ক্রাইবার লাগবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। তো 4000 ঘন্টা ওয়াচ টাইম হলো আপনার ভিডিওগুলো মানুষ 4000 ঘন্টা দেখলে তারপর আপনি মনিটাইজেশন পাবেন, আর মনিটাইজেশন পেলে আপনার ইনকাম হওয়া শুরু হবে। তো এখন থেকে আপনি চাইলে ভিডিও ছেড়ে দিতে পারেন, তো ভিডিও ছাড়া শুরু করুন। তো ভালো আপনার পছন্দের টপিকে ভিডিও ছাড়বেন, যে বিষয়ে আপনার আগ্রহ আছে সেই বিষয়ে ভিডিও ছাড়বেন। তো আমি আপনাকে মনিটাইজেশনটা দেখাচ্ছি। তো এই জন্য আপনাকে ম্যানেজ ভিডিও দেখতে পাচ্ছেন, তো এটাতে চাপ দিতে হবে। তো তারপর আপনাকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু স্টুডিও, নিচে দেখতে পাচ্ছেন, তো এইটাতে চাপ দিবেন। তারপর আপনাকে ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে। তো ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর একটু জুম করবেন। তো জুম করার পর এই ডান বাম পাশে আসবেন, তো এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন আইকন, তো মনিটাইজেশন আইকনটা চাপ দিবেন দেখতে পাচ্ছেন, তো এইটা চাপ দিবেন। তো এটা চাপ দেওয়ার পর এখানে নিচে দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন 1000 সাবস্ক্রাইবার রিকোয়ার্ড, মানে 1000 সাবস্ক্রাইবার দরকার আপনার মনিটাইজেশন ইনরোল করতে হলে। তো আপনার 12 মাসের মধ্যে আপনাকে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এটা পূরণ করতে হবে, মানে 4000 ঘন্টা আপনার ভিডিওগুলো মানুষকে দেখাতে হবে।
তো দেখতে পাচ্ছেন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার শূন্য সাবস্ক্রাইবার এবং শূন্য ওয়াচ টাইম। তো যখন আপনার এটা হয়ে যাবে তখন এই দেখতে পাচ্ছেন নিচে একটা আইকন পেয়ে যাবেন। তো সেই বিষয়ে পরবর্তীতে আমি আরও ভিডিও দিব। তো এখন আপনার চ্যানেলটি ভিডিও ছাড়ার জন্য পুরোপুরি প্রস্তুত, আপনি এখন থেকেই চাইলে ভিডিও ছাড়তে পারবেন। তো সবশেষে একটা কথাই বলবো, তো আপনার আপনার মেধা অনুযায়ী এবং আপনার যে বিষয়ে আগ্রহ রয়েছে সে অনুযায়ী আপনি ভিডিও আপলোড করবেন, কারো ভিডিও কপি করার চেষ্টা করবেন না। তো আশা করি খুব দ্রুতই আপনি ইউটিউবে সফল হতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো এই ভিডিওতে আমি সব কিছু যথাসম্ভব বোঝানোর চেষ্টা করেছি, তারপরও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। তো আপনি আপনার কমেন্টের খুব দ্রুত সময়ের মধ্যে আপনি আপনার কমেন্টের উত্তর পেয়ে যাবেন। তো এই ভিডিওটির মাধ্যমে যদি কারো উপকার করে থাকে প্লিজ একটি লাইক দিবেন, আর এই ভিডিওটি দেখলে উপকার হবে এমন কোনো বন্ধু থাকলে অবশ্যই তাদের কাছে শেয়ার করবেন। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে এবং প্রতিদিন ইউটিউব সম্পর্কিত প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। আসসালামু আলাইকুম।